রাফসান খালি মনে মনে ভাবতাছে যে ভাই কি জন্য আমি অডি গানি গাড়ি কিনে আমার মার আমি মানে ইয়ে দিলাম আর কি গিফট করলাম এরপরে থেকে আমার জীবনে যত দুর্দশা চলে আসতেছে দর্শক শ্রোতা ব্রেকিং নিউজ ঘটনা ঘটে গেছে অনেক কয়দিন আগেই যখন আসলে ঘাটাঘাটি শুরু হয় কারো সম্পর্কে তার নামে খালি একটা না একটা জিনিস বাড়াতেই থাকে দর্শক শ্রোতা আপনারা কিন্তু জানেন যে রাফসান দা ছোট ভাই তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু তার একটা পরিচিতি আছে এবং তিনি একটা ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু যেটা বাংলাদেশে তিনি প্রচার করেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন এই ড্রিঙ্কসটা অনেকে হয়তো বা খেয়েছেন সাত কেমন কমেন্ট বক্সে লিখবেন ইতিমধ্যে একটা নিউজ ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে মানুষ আসলে কারে বিশ্বাস করবে সবাই তো রাফসান্দা ছোট ভাইয়ের এই ড্রিঙ্কসটা মনে করেছিল যে ভাই খুবই আধুনিক যন্ত্রপাতি দিয়ে হয়তো বা সে তৈরি করতেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতেছে কিন্তু ভাই আপনি নিউজ দেখবেন কালার কণ্ঠ সহ বিভিন্ন জায়গা অলরেডি নিউজ হচ্ছে ঘটনা সত্য কথা আপনারা কি জানতে চান যে কেমন ভাবে রাফসানের এই ড্রিঙ্কস গুলো তৈরি হচ্ছিল প্রথম কথা হচ্ছে কোনো অটো মেশিন নাই তা আমি একটু পড়ি আপনাদের সামনে ঠিক আছে জাস্ট কিছু কথা শোনেন তারপরে আমরা আলোচনায় আসতেছি কুমিল্লায় রাফসান ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের ডিংস ব্লু তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ডিংস তৈরি করায় তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গত চব্বিশে এপ্রিল আসলে এই ঘটনাটা ঘটেছে এই জরিমানাটা করা হয় সেখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানটির মোরগজাতকরণ নিবন্ধন সনদ নাই একটা প্রোডাক্ট যে মোরগজাত করবে সেটার জন্য নিবন্ধন নিতে হবে সেই সনদ নাই এটা না নিয়েই তারা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটো মেশিন না থাকার পাশাপাশি খুবই নোংরা পরিবেশে গরিব দুঃস্থ নারী কর্মীদের মাধ্যমে কোনো নিরাপত্তা কিংবা কোনো ড্রেস কোড ছাড়াই এই ব্লু নামক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল কী খাচ্ছিলেন এতদিন বিশ্বাস করে এই রে বাপ বিশাল প্রচারণা যেখানেই যায় যায় নিয়ে ছোট ভাই আসলে মানে কি বলবো আরো কিছু অভিযোগ আছে যেমন এদিকে কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল এই ড্রিঙ্কসগুলো অবস্থা দেখেন নিবন্ধন ছাড়াই মোরগজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাণ মানদণ্ড আইনে তাকে আসলে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এটা করা হয়েছিল অনেক দিন আগে অর্থাৎ এপ্রিল মাসের আমরা যেটা দেখেছিলাম তো এখন হঠাৎ করে ব্যাপারটা ব্যাপকভাবে মানুষের সামনে এসেছে মানে মানুষ যখন গাথায় পরে এখন অনেকেই বলবে যে চারিদিকে ভাই আপনি ভাই যে যত কিছু কমেন্ট বক্সে লিখেন না কেন ভাই অনেকে লিখবে যে ভাই ওনার সম্পর্কে কথা বলতে তোমার আসলে যোগ্যতা আছে আরে ভাই কোনো জিনিস বাজে হলে সেটারে মানে চোখে অন্ধ না হয়ে আপনি যেটারে বাজে বাজে বলেন এইভাবে যদি একটা ড্রিঙ্কস আপনারা দেয় আপনি খাইবেন আপনি সামনাসামনি দেখে খাইবেন অপরাধ না থাকলে এমনি জরিমানা হয়েছে আমরা কি আশা করেছিলাম আমরা আশা করেছিলাম যে অবশ্যই এটা ভিআইপি কোয়ালিটি মেনটেন করে এটা উৎপাদন হচ্ছিল কিন্তু কি অবস্থা এটা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন রাফসানের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হতে পারে রাফসান অনলাইনে তিন চার বছর পাঁচ বছর যাব থাকতে পারে রাফসানকে আপনার সালমান মুক্তাদের সহ অনেকেই হেল্প করতে পারে সাপোর্ট দিতে পারে কিন্তু একজন মানুষ একদিনে একটা পোস্টে ভিডিও না করো একটা পোস্টে কিন্তু তার একবারে তুলোধুনো করে দিয়েছে তার একটা ভিডিওতে তাকে কিন্তু এখন মানুষজন অ্যাপ্রিসিয়েট করতেছে হ্যাঁ ঋণ খেলাপের বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বেশি কভার করব না আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু রাফসান্দা ছোট ভাইয়ের বাবা মা যে ঋণ নিয়েছিল দুই সালে আজকে চলে দুই সাল মাঝে না হয় পৃথিবী একটু থেমে গিয়েছিল বা পৃথিবীর সবাই একটু বিপদে পড়েছিল কিন্তু লোন তো নিয়েছিলেন অনেক আগে এখনো পর্যন্ত শোধ করার ক্ষমতা আপনাদের নাকি আছে আপনারা শোধ করছেন না এবং লাস্ট আপডেট অনুযায়ী আমি যেটা দেখলাম যে আপনাদের নাকি আদালত থেকে রায়ও দিয়ে দেওয়া হয়েছে যে কত টাকা পরিশোধ করতে হবে আপনারা নাকি ঠিকমতো উপস্থিত হচ্ছিলেন না বাংলাদেশের মানুষ কিন্তু ঋণ খেলাপি মানুষদেরকে পছন্দ করে না কারণ ওই টাকা কিন্তু আমার আপনার ব্যাংকে জমানো টাকা সেগুলোই কিন্তু ব্যাংক ঋণ দিচ্ছে এবং যখন এই ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা পয়সা উঠাইতে না পারবে তখন ব্যাংক হয়ে যাবে দেউলিয়া আমার হাতে আপনার হাতে হারিকেন তো আমরা অবশ্যই চাই যে রাফসান আমার চাওয়া যে ভাই ভালো পরিবেশে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আপনি একটা ড্রিঙ্কস বা বাজারে ইয়া করেন আর কি আর এটার স্বাদ নিয়ে যদিও বা অনেকজনের কাছে আমি অনেক রকম কথা শুনেছি আর ঋণ খেলাপের দিক দিয়ে বলবো যে আপনাদের যেহেতু সামর্থ্য আছে আপনারা দিয়ে দেন ঠিক আছে অনেকে আবার বিষয়টা নিয়ে অনেকে মজা মাস্তি করতেছেন যে কোথাকার একটা জমিকে মানে বন্ধক রেখে আসলে এইটার বিপরীতে লোন নেওয়া হয়েছিল এখন সেই জমিটা নিয়ে আবার নগদ না আবার বিজ্ঞাপন প্রচার করে এখানে অনেক ব্যাপার সেপার আছে তো যাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এই যে আমরা যেটা আশা করছিলাম সেই আশার মানে একদম নিরাশা করে দিল এই দিক দিয়েও আসলে এইগুলো কেন হচ্ছে মানে কি একটা অবস্থা